যথেষ্ট পুরনো ঘটনা। এই গ্রামে এক লোক বসবাস করত। এই গ্রামে সন্ধ্যা হয়ে গেলে রাস্তায় কোনো মানুষ বেরোতে পারতো না, কেননা সেখানে শাকচুন্নি বসবাস করত, সবাইকে মেরে ফেলতো। সেই ভয়ে সবাই রাস্তায় বেরোতো না। একদিন এক লোকের ছোট্ট পরিবার নিয়ে বসবাস করত আর বলল, গিন্নি, কত কষ্টে না আমরা দিন কাটাচ্ছি, কোনোদিন ভালো মাছ মাংস খেতে পারি না। আজকে কিছু পয়সা হয়েছে হাতে, তো আমি বাজারে যাচ্ছি, বাজারে যেয়ে বড় মাছ আর মাংস কিনে আনি, তাই রান্না করবে, সেটা আমরা তিনজনে খাবো। তাহলে আমাকে টাকা কটা দাও, আমি বাজারে যেয়ে মাংস কিনে আনছি, তুমি তোমরা ঘরেই থাকো। যাও, কিন্তু সন্ধ্যার আগে চলে আসবো, রাস্তাঘাটে কত শাকসুনির ভয়, কত মানুষকে মেরে ফেলছে, তুমি যাও সন্ধ্যার আগে চলে এসো বাড়ি। বাবা, তাহলে আমার লেগে বাজার থেকে চকলেট, ললিপপ আর আইসক্রিম কিনে আনবে। ঠিক আছে, আনবো, তাহলে আমি যাই। ওরে বাবা, বাজার করতে করতে তো সন্ধ্যা হয়ে এলো প্রায়, এখন কি করি? গিন্নি যে বলল সন্ধ্যার আগে যেতে, আমাকে জলদি যেতে হবে বাসায়, তা না হলে রাস্তায় আবার শাকচুন্নি বেরিয়ে পড়লে আমি যে মরে যাব। তাহলে যাই, জলদি যাই, যে হুট করে বাসায় চলে যাব, শাকচুন্নি দেখার আগেই চলে যেতে হবে। যাই, আমি বাসায় যাই। কি রামলাল, এই সন্ধ্যাবেলা তুমি কোথা থেকে আসলা? তাও আবার একা একা, তোমার ভয় করে না? এই রাস্তা দিয়ে আসতে কত না শাকসুনির ভয়, মানুষকে মেরে ফেললো। আর বলো না, কতদিন ধরে আমার গিন্নি আর আমার মেয়েটা মাছ মাংস খায় না, তাই আনতে গিয়ে দেরি হয়ে গেল, তাই আসতে ওগুলো দেরি হয়ে গেল, কিন্তু আমি এখন জলদি। তুমি একলা যেতে পারবে তো বাসায়? না, আমি এগিয়ে দিয়ে আসবো। যদি যেতে না পারো তাহলে আমি এগিয়ে দিয়ে আসি। না থাক, আমি যেতে পারবো, তাহলে আমি আসি। কে রে তুই, আমার রাস্তা আটকালি, তোকে আজ আমি মেরেই ফেলবো, তোর সাহস কত? তুই আমার রাস্তা আটকালি, তোকে আজ আমি তোর ঘাড় মটকে দেবো, তোর আমি রক্ত খাবো। কত দিন ধরে মানুষের রক্ত। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমার বউ মেয়ে কতদিন ধরে মাছ মাংস খায় না, তাদের জন্য আমি আজ মাছ মাংস নিয়ে গেলেছি, তুমি আমাকে চাইলে পরে খেতে পারো, ঠিক আছে? আমি তোমার কাছে পরে আসবো, তুমি আমাকে এইবার যেতে দাও। ঠিক আছে যা, কিন্তু এরপর তোকে জানি আমার সামনে না দেখি আর আমার রাস্তাতে জানি না যাস, তা না হলে আমি তোকে সেইখানেই মেরে ফেলবো আর তোর রক্ত খাবো, তখন সেই সময় তোর পরিবারের কথা ভাবলে হবে না, তখন আমি তোকে মেরেই ফেলবো। ঠিক আছে, আবার নয় তোমার কাছে আমি আসবো, তখন তুমি আমাকে মেরে ফেলো, এখন আমাকে যেতে দাও, ঠিক আছে? আমি এখন আসি তাহলে। ও গিন্নি, গিন্নি দরজাটা খোলো জলদি, গিন্নি ঘরে আসো নাকি, দরজাটা খোলো জলদি, খোলো। কি হয়েছে তোমার, এত চেঁচাচ্ছ কেন, এত ঘামছো কেন, তুমি ভয় পেয়েছো নাকি? আর বলো না, রাস্তায় ওই শাকসুন্নিটার সাথে দেখা হয়ে গেছিল, তাই ভয় খেয়ে গেছিলাম, সে আমাকে ছেড়ে দিল, এইবার কর মতো দ্বিতীয়বার পেলে আমাকে কিছুতেই ছাড়বো না, আমাকে মেরে ফেলবে, যা করার ওখনই করতে হবে, এখান থেকে শিগগিরই আমাদের চলে যেতে হবে, গ্রামটা ছেড়ে দিতে হবে আমাদের, তাহলে চলো, আমার লেগে ভাত বড় খিদে পেয়েছে আমার।